Welcome to Flawless Mathematics. Aaj amader integrals of some special form of functions er part 5. Ta tomader ami form 2 shuru korechhilam jekhane je form ta chilo je sin x or cos x er ghat jokhon jukmo. Shei related ami koto gulo onko tomader choose korechhilam ebong bolechhilam je ei gulo korale monomoni bhabe sob cover up hoye jabe. Ebong oti shongkhipto 3 er ta ager din hoyeche ebong 7 er theke hobe. Accha 7 er onko ta ki ache na onko ta ache dekho kana sin square theta divided by 1 plus cos x star whole square d theta tar integration. ঠিক অঙ্কটা আমরা কিভাবে করব না প্রথমে sin square theta টাকে ভাঙবো sin square theta টাকে আমরা কিভাবে ভাঙতে পারি 1 minus cos square theta এটা আমাদের জানা divided by কি আছে না 1 plus cos theta তার whole square d theta তার integration আছে তাই তো এবার 1 minus cos theta কে আমরা কিভাবে ভাঙতে পারি a plus b into a minus b মানে 1 minus cos theta a minus b into a plus b মানে 1 plus cos theta divided by 1 plus cos theta the whole square. তাহলে এখানে দেখো একটা নিচে কি থাকছে 1 plus cos theta থাকছে তাহলে 1 minus cos theta এরপর আমরা সূত্র ভাঙবো কিভাবে সূত্র না দেখো আমি বলি না 1 minus cos 2 theta এর ফর্মুলা আমরা জানি তো কি হয় থাকে 1 minus cos 2 theta 2 sin square theta হয় এখানে আছে 1 minus cos theta তাহলে কি হবে 2 sin square theta by 2 হবে এগুলো আমাদের এতদিন করে করে বুঝে গেছি আমরা আর নিচেটা কি আছে না 1 plus cos theta তাহলে এটা কি হবে 2 cos square theta by 2 তাহলে কি হবে না 2 cos square theta by 2 দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে কি থাকছে না এখানে d theta আছে আর tan square theta d theta তার ইন্টিগ্রেশন রাইট এবার tan square theta কে আবার আমরা কি করে লিখতে পারি sec square theta minus 1 লিখতে পারি সরি theta by 2 তাহলে কি লিখতে পারি না sec square theta by 2 minus 1 d theta টা হোল স্কয়ার দেখো এইগুলো ফর্মুলা আমরা জানি কি হয় থাকে না sec square theta d theta তার ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় tan theta তাহলে এখানে কি হবে tan theta by 2 হবে কারণ sec square theta by 2 আছে divided by কি হবে half হবে divided by half minus এটা কত theta তাহলে এটা উপরে যাচ্ছে মানে হচ্ছে 2 tan theta by 2 আর এখানে একটা constant থাকবে তাই তো minus theta plus c এটাই হচ্ছে answer ঠিক এটা গেল কতটা 7 এর অঙ্কটা এই রকমই আরো অঙ্ক কত আছে এরপর দেখো না 21 22 23 24 25 আচ্ছা এই অঙ্কগুলো আমি খাতায় করে নিয়েছি কারণ হচ্ছে অঙ্কগুলো খুবই সহজ একটু বলে দিলেই তোমাদের হয়ে যাবে আচ্ছা আমরা মেইন কিন্তু মানে কঠিন খুব একটা বলবো না আছে মানে অন্য টাইপগুলো আছে এই ফর্মগুলো ততটা কঠিন নেই আচ্ছা প্রথমে 21 এর অঙ্কটা দেখো 21 এর অঙ্কটা আছে dx divided by 1 plus sin 2x ঠিক আছে dx divided by 1 plus sin 2x আছে এটাকে আমরা কি করব না 1 টাকে ভাঙবো 1 টাকে আমরা কিভাবে ভাঙতে পারি যে sin square x plus cos square x = 1 এটা আমরা জানি সেটাই আমি লিখেছি দেখো sin square x plus cos square x আর sin 2x এর ফর্মুলা আমরা কি জানি 2 sin x cos x ঠিক তাহলে এটা কোন ফর্মুলা আছে sin x plus cos x এর হোল স্কয়ার তাহলে কি আছে না dx divided by sin x plus cos x এর হোল স্কয়ারের ইন্টিগ্রেশন ঠিক এরপর এখানে তোমরা কি করো না cos x দিয়ে cos cos x নয় cos square x দিয়ে ভাগ করতে হবে cos square x দিয়ে ভাগ করতে হবে মানে এটা কি না মানে হচ্ছে দেখো এখানে যদি আমরা এখানে divided by cos x করি তাহলে কি আসছে tan x আসছে আর এখানে divided by cos x করলে কি আসছে 1 আসছে তাহলে এখানে তার হোল স্কয়ার আছে মানে cos square x তাহলে সেটা ভাগ করলে উপরে আমরা কি লিখতে পারি sec square x কারণ আমরা জানি 1 by cos square x = sec square x ঠিক আছে এরপর tan x কে আমরা z ধরে নিচ্ছি tan x কে z যদি ধরি তাহলে তার ডিফারেনশিয়াল করলে কি আসছে না sec square x dx = dz ঠিক তাহলে এখানে আমরা কি লিখতে পারি dz divided by z plus 1 তার হোল স্কয়ার দেখো সেটাই লিখেছি এটার ফর্মুলা আমরা জানি না 1 by x স্কয়ার dx তার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল minus 1 by x ছিল তাহলে এখানে x এর জায়গায় কি আছে z plus 1 আছে তাহলে minus 1 by z plus 1 আর z আমরা কাকে ধরেছি tan x কে ধরেছি তাহলে minus 1 by tan x plus 1 আর প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে c এটাই হচ্ছে 21 এর অঙ্কটা খুব ছোট্ট একটা অঙ্ক ঠিক এরপর 22 এর অঙ্কটার দিকে চলে আসো 22 এর অঙ্কে কি আছে না 22 এর অঙ্কটা আছে dx divided by 1 plus cos square x আছে ঠিক আছে এখানেও তাই cos square x দিয়ে মানে যদি ভাগ করি উপরে নিচে তাহলে এখানে কি হবে 1 by cos square x মানে sec square x আচ্ছা 1 by cos square x মানে sec square x আর এখানে 1 by cos square x মানে হচ্ছে sec square x plus cos square x divided by cos square x কি হয় 1 হয়
এরকম ভাবে ভাঙলাম এরপর আমরা sec square x টাকে কিভাবে ভাঙবো না 1 plus tan square x দেখো এখানে আমি ভেঙেছি 1 plus tan square x তাহলে 1 plus tan square x এখানে একটা 1 আছে plus 1 আছে তাহলে 2 plus tan square x d আর উপরে কি থাকছে sec square x dx একই রকম ভাবে আমরা কি করব না tan x কে আমরা z ধরে নেব tan x কে আমরা z ধরলাম তাহলে ডিফারেনশিয়াল করলে sec square x dx equal to হচ্ছে dz তাহলে sec square x dx dz আমরা এখানে বসালাম আর এখানে কি থাকছে 2 plus z square তাহলে 2 টাকে আমরা কি লিখতে পারি রুট 2 তার হোল স্কয়ার লিখতে পারি এবং এটার ফর্মুলা আমরা মেথড অফ সাবস্টিটিউশনে পড়ে এসেছি কি ছিল না 1 বাই এ মানে এখানে রুট 2 ট্যান ইনভার্স x বাই এ এখানে x মানে কি এখানে z বাই এ মানে রুট 2 তাহলে z বাই রুট 2 আর z এর z আমরা কাকে ধরেছিলাম যে লেট ট্যান x ইকুয়াল টু z ধরেছিলাম তাহলে z এর জায়গায় আমরা কি বসাবো ট্যান x তাহলে আনসার কি হলো 1 বাই রুট 2 ট্যান ইনভার্স ট্যান x ডিভাইডেড বাই রুট 2 প্লাস c ঠিক এটা গেল 22 এর অঙ্কটা অঙ্কগুলো দেখেই বুঝতে পারছো খুব একটা কঠিন নেই তার জন্যই এইভাবে তোমাদের বলে দেওয়া আর বলে দেওয়ার পেছনে একটা কারণ করাতে গেলে অনেকটা টাইম খেয়ে যায় তো সেই জায়গা থেকে আমি যদি তোমাদেরকে আমার খাতাটা থেকে এরকম করে বলে দিই তাহলে তোমরা নিজেরা হাতে ধরে ধরে করছো তাহলে তোমাদের অসুবিধা হবে না আর তারপরটা দেখো হচ্ছে 23টা 23টা কি আছে না dx ডিভাইডেড বাই দেখো অনেকগুলো অঙ্ক কিন্তু হচ্ছে কিন্তু এটা যদি আমি খাতায় করাতে যাই তাহলে কিন্তু আমার দুটো থেকে তিনটের বেশি আমি এগোতে পারি না আচ্ছা dx ডিভাইডেড বাই b স্কয়ার cos স্কয়ার x প্লাস a স্কয়ার sin স্কয়ার x ঠিক তার ইন্টিগ্রেশন এটা হচ্ছে অঙ্কটা ঠিক আচ্ছা তোমাদের কারেক্টটা বলে রাখি তোমাদের বইয়ের সাথে আমাদের দেখবে অঙ্ক কি হয় বলো তো যখন বইটা চেঞ্জ করে দেয় অঙ্ক কিন্তু সেম থাকে কিন্তু নাম্বারিং হয়তো চেঞ্জ হয়ে যায় তো তোমরা একটু অঙ্কটা দেখবে দেখবে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্য নাও চেঞ্জ করতে পারে এটা মানে নেই যে চেঞ্জ করবে হ্যাঁ তবে তবু একটা দুটো অনেক সময় চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখলাম আচ্ছা এখানেও তো আমরা কি করছি cos স্কয়ার x দেখো একই মেথড ইউজ হচ্ছে কিন্তু এর আগেরটা তো cos স্কয়ার x আর আগেরটা তো লাস্টে cos স্কয়ার x দিয়ে ভাগ করলাম এটা তো cos স্কয়ার x তাহলে বুঝতে পারছো মেথডগুলো আস্তে আস্তে তোকে ধরতে পেরে যাবে যে কিভাবে আমরা করছি এখানেও কি করেছি না cos স্কয়ার x দিয়ে ভাগ করেছি তাহলে উপরে আসছে sec স্কয়ার x নিচে আসছে b স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার x এবার tan x কে আমরা z ধরেছি আগের মতোই তাহলে এটা আমরা dz পেলাম এটা আমরা কি লিখতে পারি বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এটা জেড স্কোয়ার তাই তো দেখো সেটাই লিখেছি আবার এ স্কোয়ার আমরা কি করব কমন নিয়ে নেবো কারণ জেড স্কোয়ার দিয়ে আমরা সূত্র জানি কখন এরকম কনস্ট্যান্ট আছে এরকম সূত্র আমরা জানি না তাই তো তাহলে ওয়ান বাই এ স্কোয়ার দেখো কমন নিয়েছি তাহলে এখানে কি হবে বি বাই এ তার হোল স্কোয়ার প্লাস জেড তার হোল স্কোয়ার হচ্ছে তাহলে এখানে দেখো ফর্মুলাটা বসিয়েছি ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই বি বাই এ মানে এ বাই বি ট্যান ইনভার্স জেড বাই বি বাই এ যেটা এর জায়গায় আছে তাহলে দেখো ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ বাই বি এখানে এ একটা ক্যান্সেল হচ্ছে আর ট্যান ইনভার্স এখানে কই হচ্ছে এ জেড বাই বি তাহলে ওয়ান বাই এ বি ট্যান ইনভার্স এ বাই বি আর জেড এর জায়গায় কি হবে ট্যান এক্স প্লাস কনস্ট্যান্ট সি ঠিক আছে এই জায়গা থেকে কনস্ট্যান্টটা বসে আসবে ঠিক এটা গেল 23-এর অঙ্কটা বুঝতে পারলাম আচ্ছা পরের দিন 24-25 আর এদিকে দীর্ঘ 36 এই তিনটে অঙ্ক বাকি রইলে এই তিনটে করে দিলে ফর্ম 2 শেষ ফর্ম 3 তে আমরা ফর্ম 3 শুরু করে দেবো ঠিক আছে ওকে আজকের মতো টাটা।